মালদার হরিশ্চন্দ্রপুরের অপহৃতা এক যুবতী উদ্ধার হলো মহারাষ্ট্রের পুণে থেকে। প্রায় দেড় মাস আগে তাকে অপহরণ করেছিল শামসি এলাকার পাঁচ যুবক বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে যুবতীর মোবাইল ফোনের সূত্র ধরে সে পুণেতে রয়েছে বলে পুলিশ জানতে পারে। এরপর কুমেদপুর ফাঁড়ির এএসআই রাজীব পাল পুণে গিয়ে ওই যুবতীকে উদ্ধার করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে এক অপহরণকারীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় ধৃতের নাম রবিউল হক, তার বাড়ি চাঁচলের পূর্ব দুর্গাপুর এলাকায়। আমার বোনকে ছিল ব্যাংকে টাকা উঠাইতে, আমার বোনকে জবরদস্ত বেলা আটটার সময় বার হচ্ছে এখান থেকে, আমার বোনকে জবরদস্ত ব্যাংকের ঘর থেকে উঠে তিন চারজন মিলে মোটর সাইকেল নিয়ে চলে গেছে। আমার বোন যখন চিল্লাইতে চাইছে তখন আমার বোনকে চাকরি দেখাচ্ছে, আমার বোন তখন চিল্লাইতে পারেনি, তখন আপনার জবরদস্ত গাড়ি ফেলে চলে গেছে। নিয়ে যেয়ে নিপাত্তাই থাকলো এক মাস আট দিন ভর, কোনো ফোন টোন কিছু কথা বললে করতে পারলাম না। তারপর আমরা খোঁজ পেলাম, দিয়ে এখন এখানে কমপ্লেন গেলাম, তারপর তখন কেস কাছারি করে আমার বোনকে নিয়ে এলাম। আমার বোনের সাথে কোনো কথাই বলতে যায়নি, যখন আমার বোন কথা বলতে চেয়েছে তখন কী করে ওকে চাকু দেখাল চেয়েছে, বলছে যে আমার গুন্ডা তোমাকে কেটে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। তখন আমার বোন আমার ভয়ে কিছু কোন ব্যাংকের সামনে থেকে নিয়ে গেছিলো এটা? খোপাকাটি ব্যাংকের সামনে থেকে। আচ্ছা, খোপাকাটি থেকে কতজন ছিল দিদি কিডন্যাপ করেছিল আপনার বোন? কিডন্যাপ করেছিল পাঁচ সাতজন। কোথাকার ছিল তারা? কোথাকার ওখানকার ছিল শামসির। জানা যায় যুবতী ব্যাংকে টাকা তুলতে যাওয়ার সময় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। দেড় মাস বাদে পুলিশের তৎপরতায় যুবতী উদ্ধার হওয়ায় খুশি পরিবারের লোকজন। যুবতী এদিন বলেন, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে ওরা নিজেদের গুন্ডা বলে দাবি করে, আমাকে বিয়ে করবে বলে জানায়। আমি বলি কেন ওদের বিয়ে করব, এরপর চাকু দিয়ে মারার ভয় দেখালে আমি চুপ করে যাই। টাকা তুলতে গেছিলাম, তারপরে আপনি কি তাদেরকে চিনতেন? চিনতেন না? আচ্ছা, তো কোথা থেকে নিয়ে গেছিল আপনাকে? খোপাকাটি থেকে। ব্যাংকে কি জন্য গেছিলেন আপনি? আমি টাকা তুলতে গেছিলাম। আচ্ছা, আমার কাছে একটা আধার কার্ড ছিল, একটা পড়া পিছ ছিল, একটা পাসবই ছিল, আমার কাছে টাকা ছিল, ওই টাকাটা জোর করে নিয়ে নিয়েছিল। আচ্ছা, ওখান থেকে আপনাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছিল? জঙ্গলে নিয়ে গেছিল। জঙ্গল থেকে কোথায় নিয়ে গেছিল তারপরে? জঙ্গলে আমাকে ভরে দিয়েছিল জোর করে। আচ্ছা, তারপরে পুনা নিয়ে যায়। পুনা? পুনা মহারাষ্ট্র হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে। আচ্ছা, এখন বাড়ি ফিরে কেমন লাগছে? ভালো লাগছে। হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।